আমার মা আর আমার বোন আমার স্ত্রীকে মেরে ফেলছে, শুনে অবাক হচ্ছেন? একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আমি একজন প্রবাসী, সেদিন ছিল আমার বাসর রাত। আর আমার বাসর রাতে আমার স্ত্রীকে আমি প্রথম বলেছিলাম, দেখো আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কখনো আমার মার সাথে খারাপ ব্যবহার করবে না, যদি আমার মা কখনো তোমার সাথে অন্যায় করে তুমি সেটা মুখ বুঝে সহ্য করবে শুধুমাত্র আমার জন্য, তুমি আমার স্ত্রী, তোমার জায়গা থেকে আমি তোমাকে বেস্ট ভালোবাসা দেওয়ার ট্রাই করব, কিন্তু আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, তার মতো কাউকে ভালোবাসতে পারবো না। আর যখন আমার স্ত্রী আমার কাছ থেকে কথা শুনলো, তখন সে আমার মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে, তখন আমিও চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, মেয়েটা কি কষ্ট পাইছে? আর তারপর যখন আমি বিছানায় গেলাম, তখন আমার স্ত্রী আমাকে বিছানায় বসার জন্য জায়গা করে দিল। তখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, আপনি আর এই দেশে কয়দিন আছেন? তখন আমি তাকে বললাম, আমি 5 মাসের ছুটিতে দেশে আসছি, 1 মাস তো মেয়ে দেখতে দেখতে পার হয়ে গেল, হাতে আর মাত্র 4 মাস আছে, আমি 4 মাসই দেশে আসছি। আর তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নামটা কি? তখন আমার স্ত্রী খিটখিট করে হেসে বললো, আমার নাম রিমা। সাথে এটাও বিলবিল করে বললো, এটা আবার কেমন বর, বউয়ের নামও জানে না। আমি সিঙ্গাপুরে থাকতাম, আর সিঙ্গাপুরে থাকার সুবাদে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখছি, কিন্তু খিলখিল করে হাসলে যে একটা মেয়েকে এত সুন্দর লাগে সেটা আমার স্ত্রী রিমাকে না দেখলে বুঝতামই না। আর আমার স্ত্রী হাসার ফাঁকে একটু কান্না করে দিল, আবার নিজের চোখের পানি মুছে আবার হাসা শুরু করলো। একটা মেয়েকে যে হাসলে এত সুন্দর দেখা যায় সেটা আমার স্ত্রীকে না দেখলে বুঝতামই না। আর তখন থেকে আমার জীবন রিমাময় হয়ে গেল, আমি আমার বউকে ছাড়া কোনো কিছু বুঝতাম না। আর আমার বউয়ের বয়স খুবই কম ছিল, কিন্তু অনেক মিশুক স্বভাবের ছিল, সবার সাথে মিশতে পারত, সে বাসার সব কাজ একা একাই করত। আর আমার বউ বাসা আসার পর থেকে আমার মায়ের আর আমার বোনের আরামের দিন শুরু হলো। আমার মা আর আমার বোন সেরকম কোনো কাজই করতো না, সব কাজ আমার স্ত্রী করতো, আর আমিও আমার স্ত্রীকে টুকটাক সাহায্য করতাম। আর আস্তে আস্তে যখন 4 মাসের মতো পার হয়ে যাচ্ছিল, আর আমার ফ্লাইটের 3 দিন আগে থেকেই রিমা অনেক মন খারাপ করতো, এমনকি ওয়াশরুমে গিয়ে বারান্দায় গিয়ে বা রান্নাঘরে গিয়ে একা একা কান্না করতো। আর আমি সেটা বুঝতেও পারতাম, কিন্তু আমি ওকে বুঝতে দিতাম না যে ও কান্না করছে, সেটা আমি বুঝতে পারছি। আমি প্রতিবার যখন বিদেশ থেকে ছুটিতে দেশে আসতাম, আবার যখন ছুটি শেষ হলে বিদেশ চলে যেতাম, ওই চলে যাওয়ার সময় অনেক খারাপ লাগতো, কিন্তু আস্তে আস্তে সেটাকে মানিয়ে নিয়েছি। কিন্তু এত বছর পর যখন আমার স্ত্রীকে ছেড়ে আমি চলে যাব, তখন আমার পাথর মনটা গলে যাচ্ছিল, কোনোভাবে যেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য তো যেতেই হবে। আমার যখন 14 বছর তখন আমার বাবা মারা যায়, আর তখন থেকে আমার সংসারের সকল দায়িত্ব নিতে হয়। আর যখন আমি ক্লাস 10 পাস করলাম, তারপরে আমি দেশের বাইরে চলে গেলাম। পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারি নাই। আমি প্রায় 12 বছর ধরে দেশের বাইরে থাকি, আর তারপর আমিও ছুটি শেষ করে দেশের বাইরে চলে গেলাম। আর সিঙ্গাপুরে যাওয়ার পর থেকেই বাসায় প্রতিদিন আমার মার সাথে বোনের সাথে কথা বলতাম, আর তার পাশাপাশি আমার স্ত্রীর সাথে কথা বলতাম। যখন আমার স্ত্রীর সাথে কথা বলতাম, তখন একটা জিনিসই খুব ইচ্ছা করতো, যদি একদিনের জন্য হলে দেশে যেতে পারতাম, তাহলে এই অশান্ত মনকে শান্ত করতে পারতাম। কিন্তু কি করব, আমরা তো প্রবাসী, চাইলেও কিছু করতে পারি না। আর সিঙ্গাপুর আসা 3 মাস পর শুনতে পারি আমার স্ত্রী নাকি বাচ্চা হবে, আর এই খবর আমার মা আমাকে দিয়েছিল। আর যেদিন আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম আমার স্ত্রীর বাচ্চা হবে, সেদিন আমার স্ত্রীর সাথে আমি অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু সেদিন আমার স্ত্রী আমার সাথে কথা বলে নাই, কারণ সে অনেক লজ্জা পেয়েছিল। আর ওই সময়টা আমার খুব ইচ্ছে করতেছিল, যদি পারতাম সরাসরি আমার বউয়ের কাছে গিয়ে তার লজ্জা পাওয়া মুখটাকে দেখতাম আর তার লজ্জা ভেঙে দিতাম, কিন্তু আমি তো প্রবাসে থাকি। আর একমাত্র এই কষ্ট তারাই বুঝবে যারা প্রবাসী আর যারা প্রবাসীর স্ত্রী। একটা সময় ছিল ছোট পোশাক পরা মেয়েদেরকে অনেক বেশি ভালো লাগতো, নিজের অজান্তে তাদের দিকে চোখ চলে যেত, কিন্তু এখন আর ছোট পোশাক পরা মেয়েদের ভালো লাগে না, এখন শুধু আমার স্ত্রীকে আমার কাছে ভালো লাগে। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। যাই হোক, আর এইভাবে যেতেছিল আমার দিনকাল। আর সেদিন ছিল আমার বাচ্চা ডেলিভারি হওয়ার দিন, আর সেদিনই নেমে আসলো আমার জীবনের সব থেকে খারাপ একটা দিন। সেদিন আমার স্ত্রী আর বাচ্চা দুজনেই মারা গেল। যখন আমি এই কথা শুনতে পারলাম, মনে হচ্ছিল আমার মাথা আকাশ ভেঙে পড়তেছে। আর ওই সময় আমাকে সান্ত্বনা দেওয়ার মতো সেরকম কেউ ছিল না, শুধুমাত্র ফোনের উপাস থেকে কয়েকজন ফোন করেছিল, আমার শুধু এতটুকু মনে আছে। কিন্তু তখন কেন জানি না আমার ছোট্ট মস্তিষ্কে এই একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, পানি ভেঙে যাওয়ার কারণে হয়তো আমার স্ত্রী মারা গেছে। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবেই শান্তি পেতাম না, সব সময় খালি আমার স্ত্রীর কথা মনে পড়তো। যে সময় আমার স্ত্রী আমাকে ফোন করতো, সে সময়টা আমি আমার ফোনের দিকে তাকায় থাকতাম, এই বুঝে হয়তো আমার স্ত্রী আমাকে ফোন করবে, এতটাই পাগল হয়ে গিয়েছিলাম। আর তখন ওই খোলা আকাশের দিকে তাকায় একটা কথাই বলতাম, হে আল্লাহ, আমি তোমার ফয়সালাকে মেনে নিয়েছি, তুমি আমার মাঝে একটু শান্তি দাও। আর এভাবে যখন 3 মাসের মতো পার হয়ে গেল, আমি কোনোভাবে দেশের বাইরে থাকতে পারতেছিলাম না, তারপর আমিও দেশে চলে আসলাম। আর দেশে আসার সাথে সাথেই আমার স্ত্রী আর বাচ্চার কবর জিয়ারত করলাম, আর এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আর দেশে আসার পর থেকে আমার স্ত্রীর কথা আরো বেশি মনে পড়তো, সব জায়গায় মনে হতো আমার স্ত্রীর স্মৃতিগুলো, ওর কথাগুলো আমার কানে বাজতো, কিন্তু ওকে দেখতে পারতাম না। আমার স্ত্রী যে ফোন ব্যবহার করতো, আর হাতে নেওয়ার পর তার ফেসবুকে ঢুকলাম, আর ঢুকেই দেখি একটা আইডিতে সে অনেক মেসেজ করছে, কিন্তু অপর পাশ থেকে কোনো মেসেজ আসে নাই। কিছু মেসেজ পড়ার পর ভাবলাম রিমা কি কারোর সাথে পরকিয়া করতো। আর তারপর দিন সকালে আমি কোনো না কোনো ভাবে শেয়ারিতে ঢুকলাম, আর ঢোকার পর দেখলাম এটা আমার স্ত্রীর আরেক আইডি ছিল, শেয়ারিতে শুধু আমার স্ত্রীর সাথে অ্যাড ছিল। আর সেই এসএমএস গুলো পড়ে দেখলাম আমার মা আর আমার বোন আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করতো, ঠিক মতো খেতেও দিত না, এমনকি বাচ্চা হওয়ার আগের দিন আমার স্ত্রীকে দিয়ে সকল কাজ করাইছিল। এছাড়া অনেকগুলো মেসেজই দেখলাম,
আর মেসেজগুলো দেখে আমার চোখে পানি টলটল করতেছিল। আর একটা কথা মনে হইতেছিল, আমার মায়ের জন্য, আমার বোনের জন্য আমার স্ত্রী মারা গেছে। আর তারপর সেখান থেকে আমি চলে গেলাম সরাসরি হাসপাতালে। অনেক খোঁজাখুঁজি করার পর সেই ডাক্তারকে আমি খুঁজে পেলাম। আর তারপর সেই ডাক্তার আমাকে বললো, আমার মা আর আমার বোন নাকি আমার স্ত্রীকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে আসছিল। ডাক্তার বলেছিল সিজারে বাচ্চা হওয়ার জন্য, কিন্তু আমার মা বলেছিল বাচ্চা যেন নর্মালেই হয়। আর এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এক পর্যায়ে আমার স্ত্রীর বাচ্চা মারা যায়। যখন এগুলো আমি ডাক্তারের কাছ থেকে শুনেছিলাম, তখন নিজের প্রতি অনেক খারাপ লাগতেছিল। আর তারপর আমি বাসে চলে গেলাম। আর বাসে গিয়ে সাথে সাথে মার রুমে গেলাম। আর তখন আমি আমার মায়ের পায়ের নিচে গিয়ে বসলাম। তখন আমার মায়ের হাতটা শক্ত করে ধরে বললাম, মা আমি কি আপনাকে কখনো কষ্ট দিছি, বা আমি কি আপনাকে কম ভালোবাসছি, আপনি কি কোনো কারণে আমার কথায় কষ্ট পাইছেন? তখন আমার মা আমাকে বললো, না রে বাবা, তোর কথা আমি কেন কষ্ট পাবো, তুই তো আমার আদর একমাত্র ছেলে। আর তখন আমি আমার মাকে বললাম, আচ্ছা মা, আমার ছোট বোনের কেন সিজারে বাচ্চা হয়েছিল? তখন আমার মা আমাকে বললো, কেন আবার, পানি ভাঙার ভয়ে আল্লাহ বাঁচাইছে। আর যখন আমি আমার মায়ের কাছ থেকে উত্তর শুনলাম, তখন আমার ভিতরটা জ্বলে যাচ্ছিল। বারবার একটা কথা মনে হইতেছিল, যেটা নিজের মেয়ের বেলা করছিল সেটা আমার স্ত্রীর বেলা কেন করলো না? যদি আমার স্ত্রীকে বিন্দুমাত্র অবহেলা না করতো, তাহলে আমার স্ত্রীর বাচ্চা আজকে বেঁচে থাকতো, আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না। আর তখন মাকে আমি আবারও বললাম, আচ্ছা মা, আপনি আর আমার ছোট বোন মিলে তো আমার বিয়ে ঠিক করছেন, তাহলে আমার বয়সে এরকম কেন করলেন? আমি তো সিজারে বাচ্চা হওয়ার জন্য আপনাদের টাকা দিছিলাম, যদি আপনাদের এতই টাকা লাগতো আমাকে বলতেন। যখন আমার বোর বাচ্চা হবে ওকে কম কম খাবার দিচ্ছেন, ওকে দিয়ে বাসা সব কাজ করাইছেন, যদি খাওয়ার সমস্যা হতো আমাকে বলতেন, আমি নিজে না খেয়ে টাকা আরো বেশি করে পাঠাতাম। আমার যে ছোট বোনটা আছে, ওর যখন বাচ্চা হবে, ওর বাচ্চা পেটে থাকার 5 মাস ধরে আমাদের বাসায় থাকতো, ওর বাচ্চা সিজার হওয়ার জন্য আমি টাকা দিচ্ছি, তাহলে আমার স্ত্রীর বেলা কেন সিজার হলো না মা? তখন আমার মা আমাকে বললো, তোর বউ মরে যাওয়ার আগে এই কথাগুলো তোকে বলছিল? হায় আল্লাহ, আজকে আমার পোলা মাসে এরকম করতেছে। তখন আমি আমার মাকে বললাম, ও তো বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মারা গেছে, তাহলে আমার স্ত্রী কিভাবে আমাকে এই কথাগুলো বলছিল? আর তারপর আমার মায়ের চিৎকার শুনে আমার বোন আর বোনের বাচ্চা আসলো। তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, দেখ, তোকে আমি অনার্স পাস করাইছি, তোর স্বামীর ব্যবসা করার জন্য টাকা লাগবে সে টাকা আমি দিচ্ছি, তোর বাচ্চা সিজার হবে সে টাকা আমি দিচ্ছি, এমনকি মাঝে মাঝে তোর টাকা লাগলে সেটাও আমি দেই, কিন্তু তুই কিভাবে পারলি আমার বয়সে এরকম করতে? আমার বাচ্চা ডেলিভারি হওয়ার 1 মাস আগেও তুই আমার বইয়ের গায়ে হাত তুলছিলি। তখন সরাসরি আমার ছোট বোনও নানা করলো। তখন আমার বোনও বললো, তোমার বইগুলো আমার নামে বলে গেছে। আর তখন রাগ নিয়ে আমার বোনকে বললাম, আমার বইগুলো কিছুই আমাকে বলে নাই। তখন আমার বোন আমাকে বলতেছে, তোমার বউ যদি তোমাকে এগুলো নাই বলতো, তাহলে কি তোমার বউ ভূত হয়ে গেলো তোমাকে বলতে আসছে? নিজের রাগটা কন্ট্রোল করলাম, তখন তাকে কোনো কিছুই বললাম না। আর আমার মা বোনের সহজ সরল মিথ্যা কথাগুলো আমার কাছে বিষের মতো লাগতেছিল। তখন মনে মনে ভাবলাম, তাদের কোনো কিছু বলে লাভ নাই, এখন তারা অস্বীকারই করবে। আর তারপর আমিও ঠিক করলাম, এখান থেকে দেশের বাইরে চলে যাব। আর যেদিন আমি দেশের বাইরে চলে যাব, সেদিন আমার মাকে আমি বলতেছি, মা, যতবার আমি দেশের বাইরে চলে গেছিলাম আপনি তো একবার এয়ারপোর্টে আসেন নাই, আপনি একবার এয়ারপোর্টে আসবেন? তখন মাও খুশি হয়ে বললো, আচ্ছা ঠিক আছে আমি যাব। অনেকদিন পর সেদিন সবার সাথে খেলাম। তারপর যখন এয়ারপোর্টে গেলাম, আর ইমিগ্রেশনে যাওয়ার আগে আমি আমার মাকে জড়ায় ধরলাম, আর কানে কানে একটা কথাই বললাম, মা, আপনি আমাকে সন্তানহারা করছেন, আজকের পর থেকে আপনি একটা কথা মাথায় রাখবেন, আজকে থেকে আপনিও সন্তানহারা, আর এটা হচ্ছে আমার তরফ থেকে আপনার প্রতি নীরব প্রতিবাদ। আপনি অনেক অন্যায় করছেন আমার বউয়ের সাথে, আর কখনই আমাকে খুঁজে পাবেন না। আপনার সন্তান বেঁচে থাকার পর আপনি ভাবেন আপনার সন্তান এই দুনিয়াতে নাই। যখন আমার মায়ের কথা শুনলো, তখন আমার মার আত্মা কেঁপে উঠলো। আর তখন আমার মা আমার হাত শক্ত করে ধরে বললেন, তুই কোথায় যাবি বাবা? তখন আমি আমার মাকে কোনো কিছু না বলে আমার বোনের কাছে গেলাম। তখন আমার বোনকে একটা কথাই বললাম, আমি যদি কখনো টাকা পাঠানো বন্ধ করে দেই, তাহলে ভাববি তোর ভাইটা মারা গেছে, আর যতদিন মা বেঁচে থাকবে তুই মার দেখাশোনা করিস, মাকে কখনো ফালাই দিস না, আর তুই চিন্তা করিস না, তোদের জন্য আমি যথেষ্ট পরিমাণ টাকা রেখে যাব, তোদের তো টাকাটাই দরকার ছিল। আর দু কদম হেঁটে পিছিয়ে তাকালাম, তখন দেখি আমার জন্মদাত্রী মা হাওমা করে কান্না করতেছে। তখন আমি আবার মায়ের কাছে গেলাম, মায়ের হাতে চুমু খেলাম। তখন আমি আমার মাকে আবারও বললাম, আপনার সন্তান হারিয়ে যাওয়ার পরও আপনাকে ভালোবাসবে, আর আমার সন্তান আমাকে দেখার আগেই আমার থেকে হারিয়ে গেছে। আমার মা চিৎকার করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। আর তখন আমিও সেখান থেকে চলে গেলাম। মাথায় একটা জিনিসই কাজ করলো, এখন আর পিছে ফিরে তাকানো যাবে না, পিছে ফিরে না তাকানোটাই ভালো। আর যখন আমি ফ্লাইটে উঠলাম, তখন বারবার রিমার কথা মনে পড়তেছিল। চোখ বন্ধ করে আমার স্ত্রীকে আমি ফিল করতেছিলাম, আর ভাবতেছিলাম, আমি যদি কয়েক মাস আমার স্ত্রীর কাছে থাকতাম, বা আমার স্ত্রীকে তার বাপের বাসায় পাঠিয়ে আসতাম, তাহলে হয়তো আমার স্ত্রীর বাচ্চা আজকে বেঁচে থাকতো। আমি ভুল মানুষের কাছে আমার স্ত্রীকে রেখে গিয়েছিলাম, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় একটা অন্যায়। আমি জানি না আমার কথা শেষ অব্দি কে কে শুনছেন। এখানে কি বোঝা গেল জানেন? যে সকল ভাইরা প্রবাসে থাকেন, অবশ্যই আপনার স্ত্রীর ভালো মতো খোঁজ খবর রাখবেন। আমি বলতেছি না আপনার মা খারাপ, আমি বলতেছি না আপনার স্ত্রী খারাপ, তবে সত্য কি সেটা আপনার জানতে হবে। আর যদি আমার কথা শুনে কারো খারাপ লেগে থাকে, তাহলে আমাকে মাফ করবেন। এটা ছিল অন্য কারো জীবনের গল্প, আমি জাস্ট আমার মতো করে তুলে ধরলাম।